जाने ना तू क्यों फिरता वाद मेरे तू है एक नकारा। Hello everyone, it's your boy Manjuri Alam Tanim here, and I'm your back at you. আমার আরেকটা ব্লগ লইয়া, সো এনজয় করো বাস্তা ব্লগ। আর আমরা এখন কোনো আননোন অথবা নন কোনো প্লেস এক্সপ্লোর করবো, যেটা মনে হয় ওয়েদার খুব গালাত, বেশি দূর হই না। এখন সকাল বাজে ছয়টার, ওয়েদার তো দেখো কি কুয়াশা সাইড বাইদি। আর আজকে আমরা সিনেমেটিক ফুটেজ হল শ্যুট করবো অসমো পকেটের মাঝে। সো ইন্ট্রোডিউসিং ইউ ডিজে অসমো পকেট। ইন্ট্রোডিউস করাইতাম বলে গেছি আমার টিম রে এলফাস্টিক ফিল্মসর দুইজন গুরুত্বপূর্ণ মেম্বার, আমার ফানি ছোট ভাই অয়ন কর্মকার, খুব ফানি লগে আছে আমার জি স্বপ্নীল দত্ত চৌধুরী তন্ময়। আর এখন আমরা যাইমু নাস্তা করার পাঞ্চির মাঝে। সো স্টে উইথ আস। কবি কালি রতিয়া কবি দিন সুহানে কিসমত কি বাতে তো কিসমত কি জানে। अरे ओ बाबू जी किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी हमरा ऑलरेडी पांच ही टाइप छी और नाश्ता हो ले। किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी बड़ी अकड़ রিক্সার যা সেই কল আছে সব দূর করে আমরা ডিজেআই অসমো পকেটর থ্রি এক্সিস গিম্বালে। এটা নট স্পন্সর ভিডিও, আমি জাস্ট রিভিউ করলাম, এটা সিলেটি রিভিউ ডিজেআই অসমো পকেটর। আমরা লগে আছি আমরা মামু স্মাইল মামু আমরা জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন আছি সিএনজি, আমরা গন্তব্যস্থল লইল বাইক্কা বিল। किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम। ओ बेटा। सो हेलो एवरीवन, ना हेलो एवरीवन होतम ना। ओके सो আমরা ইচ্ছি আমরা যে প্লেসর মাঝে আমরা ব্লগ। সো আমরা ইচ্ছি আমরা ডেস্টিনেশন বাইক্কা বিল। আর এখন কু অন্য মাঝে আমরা ব্লগ কন্টিনিউ করব। আমরা লগে নতুন মেম্বার এডিশন আমরা সাসা, আর এনজয় করব খুব সাসা। আমরা লাইলা মজনুর কাহিনীও নাই পানে সাসা টাই দুকা। হ্যালো হ্যালো বাহারে কিসমত কিসমত মে থে লিখে বর্তন গোনে আরে ভাই লিখে বর্তন গোনে। ও বেটা জি তুই মহিলা টয়লেট কি তাগরো? হ্যাঁ আমি মহিলা নাই তে তুই দেখা কই মহিলা টয়লেট কি? তুমি মহিলা টয়লেট কি তাগরো? হ্যাঁ ওই দেখো ইয়া ওই কেনে দেখতে না তুমি আমার ছোট ভাই ওই অন্দর আগাইলিস এখন কু হে খবর যে ব্লগের মাঝে আমি ক্লিপ দিতাম না। সো দেখি এডিট করার সময় যদি ভালো লাগে তাই দিয়ে মনে দিতাম। ভিউ আমেজিং কিতাব হইতাম, আরো সিনেমাটিকের মাঝে আপনার আরো ডিটেলস পাইবা। ঠান্ডা কিতাব হইতাম, ঠান্ডাও রিয়েলি আমেজিং মাথা মনে। किस्मत का मारा আমার কাছে ব্লগ হইল একটা প্রেজেন্টেশন, যেটা নিজের ন্যাচারাল সেলফ, একটা ক্যামেরার সাথে প্রেজেন্ট। লাইক আম
আমি রিয়েল লাইফে বসে লাখান ওই ক্যামেরার সামনে সেম লাখান সাধারণত আমার লাইফে তো ইন্টারেস্টিং নাই আর আমি আমার লাইফে লাইক বাংলাদেশের বাইরে তো কোনো কোনো গেছি না ইভেন বাংলাদেশের মোস্ট অফ দ্য প্লেস আমি এখনো ভিজিট করছি না বাট স্টিল আমি ওই গেছে দুই বছর ধরে আজকে ট্রাভেল ফিল্ম বানাইলাম ট্রাভেল ক্লিপ সকল বানাইলাম এবং সিনেমেটিক সকল বানাইয়া নিজের লাইক একটা এক্সপিরিয়েন্স গেইন করলাম আর আলহামদুলিল্লাহ আপনার দোয়াই এক্সপিরিয়েন্স বহুত গেইন হয়েছে লাইক এখন কু দুই বছর আগ থেকে একটা প্ল্যান আছে লাইক আমি তো ব্লগিং স্টার্ট করতাম বাট ব্লগিং স্টার্ট করা হয়েছে না তখন কু স্টার্ট করছি সো যদি বহুত ভুল টুল হয় লাইক আপনারা কমেন্টের মানে জানাই বা অবশ্যই যে কোনটা ইম্প্রুভ করা যায় আর আমার ব্লগ সকল এনজয় করলে প্লিজ লাইক করবা শেয়ার দিবা যাতে অন্য মানুষও দেখতে পারে আর সবথেকে বড় কথা হইল আজকুর ভিউটা আমরা এখন আছি বাইক্কা বিল আর ভিউটা কেটা হইতাম লাইক আমি বহুত জায়গায় গেছি বাট আজকুর যে লাস্টেটি একটা ফিল আছে আজকুর মর্নিং ও কুয়াশার মাঝে ব্রাউন একটা কালার ফুটিয়ে উঠে লাইক কেটা হইতাম নিজের চৌকে এটা ক্যামেরার সামনে জীবনে ইয়ে করা যাইত না বোঝা যাইত না লাইক আপনি নিজের চৌকে দেখলে জিনিসটা ফিল করবো ইটস রিয়েলি বিউটিফুল এনজয় করো কাপ ব্লগ আর সাবস্ক্রাইব বালা সকাল গেল আমি ওখান থেকে প্রত্যেক সময় ট্রাই করবো যে আমার যে ডেইলি লাইফস্টাইল আছে আমি যেটা করি যে লাখার ন্যাচারাল সেলফ যেটা ওটা প্রেজেন্ট করবো একটা ব্লগের মাধ্যমে আর ব্লগ সকল ইনশাল্লাহ কন্টিনিউ তো হবো আর আমার যে জিনিস সকল বালা লাগছে ওগুলো কমেন্ট বক্সও হইবা আর যে জিনিস সকল বালা লাগছে না এগুলো আমার আপগ্রেড করা দরকার ওগুলো কমেন্ট বক্স ইয়ে করবা আর অবশ্যই ব্লগ বালা লাগলে শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল समझाना जाने ना तू क्यों बन के अनजाना इट्स टाइम टू गो होम আর
পেশাবর ভিতরে দেখি পেশাবর ভিতরতেই ধোঁয়া আবার আর আমি বলছি ওর আওয়াজ হ্যাঁ তুই তুই আগুন লাগিয়েছে লাগে আমি আর খাইলে শুরু আয় ও তুমা বাড়ায় বলতে তো আগুন লাগলে বাড়ায় হয় আর তুমা বাড়ায়